ফ্রান্সে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে প্রাণ গেছে বারো জনের বেশিরভাগই নারী ও শিশু তারা সবাই ইরিত্রিয়ার নাগরিক বলে ধারণা স্থানীয় প্রশাসনের জীবিত উদ্ধার করা হয়েছে অভিবাসন প্রত্যাশীকে মঙ্গলবার ফ্রান্সের শহরে ঘটনা ঘটে ফ্রান্সের নৌকা কোস্টগার্ড বলছে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে পাড়ি দিচ্ছিলেন তারা দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত দুজন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর তথ্য মতে চলতি বছর সমুদ্রপথের যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা সময় অন্তত ত্রিশ অভিবাসীর মৃত্যু হয়েছে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট